গুড আফটারনুন, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। চলে না টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এখন 1:20 ডেটটা থেকে নাকি ভালো সময় রাখি পড়ানো, তাই ম্যাডাম বসে আছে ওখানে, আমি অপেক্ষা করছি 1:20 থেকে 10 মিনিট বসি, তারপর রাখিটা পরে একবারে বেরোবো। আর আজকে পূর্ণিমার পুজো, তাই এখানে ফল কাটা হচ্ছে, চিমনির জন্য আপেল কাটা হয়েছে, সমস্ত কিছু একটু পরে পুজো হবে, ঝুমাদি কাটছে সমস্ত কিছু। এই যে ম্যাডাম, হ্যালো। যে আমাকে গিফট দিচ্ছে, একটা টি শার্ট আছে ভিতরে, আমি অলরেডি দেখে নিয়েছি, দেখে এই কারণে নিতে হয়েছে বিকজ সাইজটা ম্যাটার করে সেই জন্য। যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ, তার এগেনস্টে কুছ তো বানতা হয়, তার কী দেবো, জিপে খুলে বসে আছি, জিপেতে ট্রান্সফার করে দিই। কী বলছে, সেটা যদি হতো তাহলে তো হয়ে যেত। একটা পোপট হয়ে গেছে, গিফটগুলো অর্ডার করা হয়েছিল, গিফটগুলো আসেনি, তো এখন জিপেই চলছে। এই যে পাঠিয়ে দিলাম। আমাকে রাখি তো এই বাজে, ঠিক আছে, এই যাচ্ছে, চলে গেছে ভাই, ট্রান্সফারড, চেক করে নিস। হ্যাপি রাখি বন্ধন উৎসব, সবার যেন ভালো হয়, সবাই যেন ভাই বোনদের রাখি বন্ধনের উৎসবটা যেন খুব ভালো করে সবাই কাটাতে পারে। যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার একদম, পুরো একদম মানে কি বলবো, রোদও উঠেনি সকাল থেকে, দেখিনি। যাই হোক, আমি তো আমার মতো কাজে বেরিয়ে গেছি, আমাকে আসতে হবে তাড়াতাড়ি, কেন ও সব জায়গা পেরে উঠবে না একেবারে। তারপর আবার রাত্রিবেলা আমার এক বোনের মানে তন্নিষ্ঠার, ওই যাদের প্রোগ্রাম হয়েছিল তোমরা দেখেছিলে, ওর কাছে রাখি পড়তে যাওয়ার আছে। আবার মামার মেয়ে যে পুচকিটা, ওর কাছে আবার যাওয়ার আছে, তো আছে শিডিউল পরপর আছে। যাই, আমি এখন একটু বেরোচ্ছি, আমি যাচ্ছি মায়ের কাছে, যদি এই বছর রাখিটা আমার হচ্ছে না, আর জাস্ট যাবো একবার ভাইয়া সুদীপের সাথে একটু দেখা করে চলে আসবো। শায়নের আসার কথা ছিল, আমি শায়নকে বারণ করলাম যে আসিস না, আর ওদিকে সঞ্জয়দার বাড়িতেও যাওয়ার কথা ছিল, যেটা না ওদিকে অভ্র আছে, তন্ময় আছে, ওদেরকেও আমি মেসেজ করেছি, মানে অভ্রকে মেসেজ করেছি, তন্ময়কে আমি হোয়াটসঅ্যাপে খুঁজে পেলাম না বলে মেসেজ করতে পারিনি। তো যাই হোক, ঠিক আছে, শোনাই গেছে, আবার সোনাইয়ের মামার বাড়ি, এরপর সোনাই আমার বাড়িতে যাবে গোপালকে রাখি পড়াতে, মানে আমি আমার তরফ থেকে রাখিটা সোনাই গোপালকে পড়াবো, তো সেই তো যাই। আর আমার রাখিতে যে গিফট আসার কথা ছিল সেগুলো পুরো পোপট হয়ে গেছে, তো এখন দেখি যদি কিছু আমি ওদের জন্য একটু খাবার দিতে পারি, কিছু কিনি। সোনাই এসেছি এই বাড়িতে দেখা করতে, কারণ সুন্দরের সাথে দেখাটা করে এসেছি, আর এখানে যে গিফট রয়েছে ব্যাগটাও আমার না, আবার যাবো, আবার আসবে, এই চলবে, আর কিছু করার নেই। এই যে মা বাড়িতে এসেছি, মা এখন মামুনকে রাখিটা পড়াচ্ছে। এই যে কোনটা, এই উপরেরটা, এই যে রাখির কোনো মন্ত্র বলতে হয়, এইটুকুনি, এবারটা বাদ বাকিটা বেঁধে নাও, আমি একটু বড় হই, আমি বাদ দিতে পারবো। এই যে এই যে এই লাস্ট আরেকটা রাখি পরবো, পরে তারপর একটা আর্জেন্ট কাজে বেরিয়ে যাব, তারপরে এসে ওর বাড়িতে খাবো। ভোরতে হাল, ভোরতে হাল, ইস দরকার, ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ। আর রাখি তো সঞ্জয়দার বাড়িতে গেছিলাম, যে পুজোটা তোমরা দেখলে, আমার এক দাদার বাড়ি, ওখানে গিয়ে পুজোটা দেখলাম আমি, ওই আর কি। যাই হোক, এবারে রাখিটা যেমন তেমনভাবে হলো, প্রতিবার সমান যায় না, সত্যি কথা ভাইদের রাখি পড়াতে না পারলে সত্যি একটু তো কষ্ট হয়, বাট কী করা যাবে,
সবই আর কি নিয়মকানুনের উপর বেস করেই হয়। ঠিক আছে, বাট আমি আমার প্রত্যেকটা ভাইকে ফোন, মানে যাদের কাছে অবধি আমি পৌঁছাতে পারিনি তাদেরকে আমি ফোন করেছি, মেসেজ করেছি, আর যাদের কাছে পৌঁছাতে পেরেছি তাদের কাছে তো পৌঁছেছি। এতটাই। এই বছর তন্নিশটা শুভমকে রাখি পরিয়েছে, যেটাতে মানে আমি নিজে খুব খুশি, কারণ ওকে আমি অ্যাজ এ পার্সন পার্সোনালি খুব 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 পছন্দ করি। ও এমন একটা মানুষ, আমি কালকের ব্লগেও বলেছি, হয়তো আমি রোজের ব্লগে বলি, ও এমন একটা মানুষ, আমার থেকে অনেক ছোট, অনেক ছোট। ও এমন একটা মানুষ যে অন্য মানুষকে এটা বোঝায় যে ভালো থাকা যায়, কারণ ওর থেকে কষ্টের বাবা মা, জাস্ট শি ইজ 24, বাবা মা দুজনে না থাকা এই বয়সে, এই বয়সে কেন যে কোনো বয়সে বাবা মা না থাকা মানে পৃথিবীতে আর কেউ নেই আমাদের, সেই অবস্থায় ও যদি হাসতে পারে আমরাও হাসতে পারি। মানে সিরিয়াসলি, ও শুধু আমাদেরকে আঁকড়ে ধরে না, আমরাও ওকে খুব 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 আঁকড়ে ধরি আর আঁকড়ে ধরে আছি। মানে আমি রোজ দিনই বলি, বাবু তুই খুব ভালো থাকিস, এটাই চাই, মানে অনেক কিছু। তাছাড়া সিরিয়াসলি, মানে আমি আজকে গুবলুকে বললামও, মানে শুভমকে আমি আজকে বললামও, আনলাম যে তোর বোনেরা তোকে যেইভাবে, দেখো রাখি না সবাইকে পড়ানো যায়, বাট যে পড়তে চায় আর যে পড়াতে চায় এই দুটোই খুব দরকার বোঝাটা। মানে হুট করে ইচ্ছে হলো কাউকে রাখি পড়িয়ে দিলাম, এটা কিন্তু হয় না, আর এটা হওয়াটা উচিতই না। এই এক বছর ইচ্ছে হলো একটু রাখি পড়িয়ে দিলাম, পরের বছর ইচ্ছে করছে না পড়ালাম না, আবার পরের বছর ইচ্ছে হলো পড়ালাম, সেটা তেমন আমার এই বছর আমি পড়াতে পারিনি, বাট আমি সবাইকে ফোন করেছি, ফোন করে আমি জানি, মানে বলেছি যে দেখ বাবা এরকম, এই আমার একটাই দাদা আর বাদ বাকি সব ভাই, তো আর কি আমি প্রত্যেককেই জানিয়েছি। আর বাট গিফটসগুলো কিন্তু আমি পেয়েছি, গিফটসগুলো আমি দেখাবো কালকে, আজকের ব্লগটা খুব বেশি বড় হয়নি।